আমি শাহানারা বেগম সোকাপন উচ্চবিদ্যালয় কলেজ প্রভাষক সমাজবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যে অবস্থানে আছো সেখানে ভালো থেকো, সুস্থ থেকো। আমি সবার জন্য দোয়া করি। আজ আমি তোমাদের অনলাইনে ক্লাস নেব, ঠিক আছে? আমার আজকের অনলাইন ক্লাস তোমরা সবাই অংশগ্রহণ করো। আমি আজকে যে পাঠ তোমাদের পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। হ্যাঁ, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। এ অধ্যায় শেষে আমরা যা যা শিখব তা হচ্ছে সমাজ কি, সংস্কৃতি কি, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধান কি, বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব, সমাজ জীবনে সাংস্কৃতিক ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হওয়া। ঠিক আছে, তাহলে এইবার আমরা শুরু করি যে সমাজ কি। সমাজ হচ্ছে যখন কিছু মানুষ একে উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। বোঝা গেল? যখন কিছু মানুষ একে উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করতে পারে না, মানুষ একাকী কিংবা বিচ্ছিন্ন হয়ে বসবাস করতে পারে না। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। সমাজের নির্দিষ্ট কোনো আকার নেই, সমাজ বৃহৎ আবার ক্ষুদ্র হতে পারে। যেমন একটি পরিবার ক্ষুদ্র সমাজের উদাহরণ, আবার একটি রাষ্ট্র সেটা বৃহৎ সমাজের উদাহরণ। তাহলে তোমরা বুঝতে পারছো যে সমাজ কি। সমাজ হচ্ছে সঙ্গবদ্ধ জনসমষ্টি, অর্থাৎ যখন কিছু লোক একটি উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। আচ্ছা, এইবার আসি সংস্কৃতি। হ্যাঁ, সংস্কৃতি কি? সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোলের থেকে এসেছে, যার অর্থ কর্ষণ বা চাষ। সুতরাং মানে সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি হাসি কান্না সব কিছুর জটিল সমাবেশই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানুষ হিসেবে আমরা যা, আমাদের আসল পরিচয় হচ্ছে সংস্কৃতি। মানুষ হিসেবে মানুষের আসল পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে মানুষের সমস্ত জীবন প্রণালী, অর্থাৎ সংস্কৃতি হল ব্যক্তির গোটা জীবন দ্বারা। ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেছেন, সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান বিশ্বাস জ্ঞান বিজ্ঞান শিল্পকলা নীতি প্রথা আইন ইত্যাদির জটিল সমন্বয় হচ্ছে সংস্কৃতি। তাহলে তোমরা বুঝতে পারছো যে সংস্কৃতিটা কি। সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা চেতনা আবেগ অনুভূতি ধ্যান ধারণা হাসি কান্না এগুলার জটিল সমাবেশ। সংস্কৃতি দু ধরনের হয়, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতিটা কি? বস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষ তার জীবনযাপনের জন্য বস্তুগতভাবে যা তৈরি করে বা ব্যবহার করে সেটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যেমন ঘর বাড়ি বই চেয়ার টেবিল খাতা কলম ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষের সংস্কৃতি যখন বস্তু আকারে প্রকাশিত হয় না বা বাস্তব রূপ ধারণ করে না সেটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেমন চিন্তা চেতনা ধ্যান ধারণা এগুলা। যেমন আমি একটি উদাহরণ দেই, হ্যাঁ, বস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘর, ঠিক আছে? তো ওইটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে বস্তুগত যা বাস্তব রূপ ধারণ করে। সুতরাং এটার আমরা বস্তুগত সংস্কৃতির উদাহরণ হিসাবে ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হচ্ছে সেই ঘরটি তৈরি করতে যে চিন্তা ভাবনা বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটাই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে সংস্কৃতি কি, সংস্কৃতি কত প্রকার ও কী কী? হ্যাঁ, তোমরা আবার বুঝো যে সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা চেতনা আবেগ অনুভূতি হাসি কান্না, অর্থাৎ মানুষ হিসেবে মানুষের আসল পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে ব্যক্তির গোটা জীবন দ্বারা। আর হ্যাঁ, সংস্কৃতি হচ্ছে দু প্রকার, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আচ্ছা,
তাহলে এবার আমরা বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের তত্ত্বটি আলোচনা করি ঠিক আছে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের তত্ত্ব বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে যার সঙ্গে অবস্তুগত সংস্কৃতি খাপ খাইয়ে বা তাল মিলিয়ে চলতে পারছে না যার ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব এই যে এগিয়ে চলা এবং পিছিয়ে পড়া সেই এগিয়ে চলা এবং পিছিয়ে পড়ার মধ্যে যে অমিল বা যে হারে তাল মিলিয়ে চলতে পারছে না সেটি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব এই দ্রুত পরিবর্তনটি ঘটছে মূলত বস্তুগত সংস্কৃতি অর্থাৎ ঘর বাড়ি হাতিয়ার যন্ত্রপাতি তৈজসপাত্র যে হারে বাড়ছে সে হারে অবস্তুগত সংস্কৃতি যেমন ধর্ম আদর্শ মূল্যবোধ নৈতিকতা হ্যাঁ পরিবার শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তনটি বস্তুগত সংস্কৃতির তুলনায় খুবই ধীর তাহলে অপেক্ষাকৃত এই যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে যে অমিল খাপ খাইয়ে চলতে না পারা বিজ্ঞান ও প্রযুক্তির ফলে যে হারে বস্তুগত সংস্কৃতি বাড়ছে সে হারে দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে সে হারে অবস্তুগত সংস্কৃতি দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে না এই অমিলটাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব আচ্ছা তাহলে আমরা এবার বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব সেটা একটু আলোচনা করি হ্যাঁ আমরা আগেও বলেছি যে সংস্কৃতি কি সংস্কৃতি হচ্ছে আমরা যা তাই আমাদের সংস্কৃতি সংস্কৃতি মানুষের সমাজনীতি অর্থনীতি রাজনীতি ধর্ম জীবনচারণকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে যেমন সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান খুবই কার্যকর বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক সম্পর্ক নির্ধারণে জ্ঞাতি সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও নগর সমাজে জ্ঞাতি সম্পর্কের তেমন কোনো ভূমিকা নেই শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ জীবনে সাংস্কৃতিক প্রভাব হ্যাঁ এবার অভ্যাস ও রুচিবোধ পরিবারের সদস্যরা অভ্যাস ও রুচিবোধ পরিবারের কাছ থেকেই পেয়ে থাকে কৃষক পরিবারের অভ্যাস রুচিবোধ তার পরিবারের সদস্যরা রপ্ত করে আবার শিল্পপতির ছেলেমেয়েরা তাদের অভ্যাস ও রুচিবোধের বিষয়গুলো পরিবারের কাছ থেকেই পেয়ে থাকে হ্যাঁ অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক উন্নয়ন ও গতিশীলতা যেমন একসময় দেশে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হলেও বর্তমানে পাওয়ার টিলার দিয়ে চাষ করে অধিক উৎপাদন সম্ভব করা হচ্ছে এ বিষয়গুলো হ্যাঁ আবার পরিবহনের ক্ষেত্রে দ্রুত যাতায়াতের জন্য বাস ট্রাক রেলগাড়ির চেয়ে উড়োজাহাজ বা হেলিকপ্টার বেশি সক্রিয় তারপরে বাড়িঘরের ধরন স্বাস্থ্য ব্যবস্থা পোশাক পরিচ্ছদ এই যে স্বাস্থ্য ব্যবস্থা একসময় গ্রামের মানুষ চিকিৎসার জন্য কবিরাজ হেকিম ঝাড় ফুক হ্যাঁ ফকিরের কাছে যেত সাপে কাটলে নিয়ে যেত ওজার কাছে কিন্তু শিক্ষা ও আধুনিক ধ্যান ধারণার প্রসারের ফলে মানুষ সচেতন হয়ে উঠেছে তারা যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় হাসপাতালে বর্তমানে ছুটে যাচ্ছে তাহলে আবার পোশাক পরিচ্ছদ এ দেশের প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী মুসলিমদের মাথায় টুপি হিন্দুদের ধুতি ব্যবহার করতে দেখা যায় গ্রামীণ সমাজে মেয়েরা সেলোয়ার কামিজ বা শাড়ি পরলেও শহরাঞ্চলে সেলোয়ার কামিজ ও শাড়ির পাশাপাশি প্যান্ট শর্ট টপস গাউন ইত্যাদি ব্যবহার করা হয় শিক্ষার্থীরা হ্যাঁ এই যে আমরা পড়লাম সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব তাহলে তোমরা বাসায় ওই প্রশ্নগুলা পড়বে ঠিক আছে আমি কিছু প্রশ্ন বলি তোমরা খাতায় লিখে নাও যেমন সমাজ কি সংস্কৃতি কত প্রকার ও কী কী হ্যাঁ বাংলাদেশের সমাজ জীবনে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব তারপরে বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব তোমরা এগুলো খাতায় লিখে নাও বাসায় নিয়মিত পড়াশোনা করবে আমার ক্লাসে আমার অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে তাহলে ঠিক আছে আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ